সময়টা খুব ভালো যাচ্ছে না চিত্রনায়িকা বুবলির মুক্তিপ্রাপ্ত সিনেমা দর্শক টানতে না পারা, নতুন নায়িকাকে নিয়ে সুপারস্টারের সিনেমা করার ঘোষণা, আর সে সাথে সাকিব পত্নী অপুর সাথে মানসিক দ্বন্দ্বের টানাপোড়, সব মিলিয়ে যেন শনি ভর করেছে এই নায়িকার উপর। শবনম বুবলি সাম্প্রতিক সময়ের আলোচিত এক চিত্রনায়িকা। সাকিব খানের সাথে বজগিরি সিনেমায় জুটি বেঁধে সিনেপাড়ায় একেবারে আলোচনা শেষে চলে আসেন এই নায়িকা। আমার চোরই পাখি ডিম তোরে লয়া ডেইলি দেখি ড্রিম দুইজনে চারটা খামু একটা মিমি আইসক্রিম। বজগিরি পাশাপাশি সুরাজ ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করলেও তৃতীয় ছবি রংবাজি নিয়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা। নতুন করে অপুর সাথেও ঘটে বুবলির মানসিক টানাপোড়েন। মনে হয় যে আসলে চ্যানেল থেকে আসছে, তারপরে বিভিন্ন মাধ্যম থেকে আসছে, তো ও তো ডিরেক্টলি আমাদের মতো আসেননি। যেমন শাবনম ডিরেক্টলি সিনেমায় ঢুকেছেন, আমি ইনফ্যাক্ট ডিরেক্টলি ঢুকেছি, পরিমণি ডিরেক্টলি ঢুকেছে, মাহিয়া মাহি ডিরেক্টলি ঢুকেছে, ফেরদৌস ভাই ডিরেক্টলি ঢুকেছে। ও আসলে বিভিন্ন স্টেপ হয়ে আসছে। যেমন ওর আমি জানা মতো ওর নাকি জব করতো জিএমজি অ্যালায়েন্সে, এয়ার হোস্টেস ছিল, দেন বাংলা ভিশনে সে একটা খুব অল্প একটা মানে পজিশনের একটা নাকি নিউজ ডিপেন্ড মানে নিউজে ছিলেন, নিউজে তো অনেক হাই ক্লাস থাকে, অনেক একটা ছোটোখাটোতে ছিলেন। তো আমার কাছে মনে হয়েছে যে বজগিরি সিনেমাটা সাকিবের জন্য অনেক চ্যালেঞ্জিং মুভি ছিল। তখন সে হয়তো বা অনেক মিডিয়াদেরকে মিডিয়া কর্মীদেরকে হয়তো বা ভাইস করেছে। যেহেতু সাকিবের ঘোষণা ছিল রংবাজ যেহেতু মুক্তির আগে আলোচনা এসেছে, তাই সিনেমাটি মুক্তি পেলে সুপার ডুপার হিট হবে। যে ছবিটি ইতিমধ্যেই একটু আগে কথা বলেছেন, এত সুপার হিট তৎপর লেগে গেছে ভাই, কিন্তু সাকিব খানের এই ঘোষণায় কোনো কাজ হয়নি। একদিকে গত ঈদে মুক্তি পাওয়া ছবি অহংকার ও রংবাজ ফ্লপ, অন্যদিকে বুবলিকে নিয়ে উপবিশ্বাসের বিভিন্ন ধরনের অভিযোগ ও তির্যক মন্তব্য, সবকিছু নিয়েই চিত্রনায়িকা বুবলির সময়টা যেন বেশ খারাপের দিকে। তাই চাপা ক্ষোভ যেন উগলে দিয়েছেন এই চিত্রনায়িকা, নিজের ফেসবুক পেজে নাম উল্লেখ না করে অভিযোগের তীর ছুড়েছেন, আর তাই নিয়েই সামাজিক যোগাযোগের মাধ্যমে চলছে নানা ধরনের রসালো আলোচনা। নানামুখী ঘটনায় চিত্রনায়িকা বুবলি মানসিকভাবে বিব্রত থাকলেও তার ভাগ্যাকাশ থেকে মেঘ কেটে গিয়ে তিনি আবারও ফিরে আসবেন রূপালী পর্দার রঙিন দুনিয়ায়। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।